প্রথমে যেটা দেখলাম, এখানে বিশ্ব বাংলার একটা লোগো লাগানো আছে। একজন শক্তিশালী লোক সেই পৃথিবীটাকে মানে কাঁধের উপরে ধারণ করেছে, তার পাশে দুজন মানে স্ট্যাচু অফ লিবার্টির মতো সেই মুকুট পড়া রয়েছে দেখতে পাচ্ছি। হচ্ছে একদম নিউ দীঘা বিচ যেটা আছে, নিউ দীঘা বিচের পাশে একটা পার্কের মতো করা হয়েছে, ময়ূরপঙ্খী নৌকো দেখা যাবে, মানে ওটাই দেখে আমি এখানে এলাম। ময়ূরপঙ্খী নৌকোটা দেখা যাচ্ছিল, আর এই যে সেই ময়ূরপঙ্খী নৌকো, এটা দেখেই আমি বুঝতে পারলাম যে এখানে কিছু একটা আছে। তো এইটা দেখার জন্য এখানে আমি চলে এলাম। তো এখানে বললো যে 10 টাকা টিকিট লাগে, তো আমি 10 টাকা টিকিট কেটে ঢুকে বললাম। যদিও বা এখন সেরকম কোনো রাইড আমি পাবো না, কিন্তু ওই দেখার জন্য, মানে দেখার জন্য এখানে আমি চলে এলাম। এখানে এই যে ঝাউবনগুলো, এই ঝাউবনগুলো খুবই মানে ভালো লাগে দেখতে। এখানে বসারও জায়গা রয়েছে, এখানে বসা যাবে, বাচ্চাদের কিছু রাইড এখানে দেখতে পাচ্ছি। এই যে ময়ূরপঙ্খী নৌকোটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এবং খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। এখানে ফটোশ্যুট করা যায়, মানে ফটো তোলা যেতে পারে এখানে। ময়ূরপঙ্খী নৌকোটা খুবই সুন্দর লাগছে দেখতে এখান থেকে। পাশে এই যে লাইটটা রয়েছে, এটা রাত্রে জ্বালানো হয়, এখন লাইটটা জ্বালানো হয়নি। খুবই সুন্দর লাগছে এই নিউ দীঘা বিচের এই যে এটা ময়ূরপঙ্খী নৌকোর এই পিছনের অংশে ময়ূরের পালকের মতো সুন্দর করে এরকম সাজানো হয়েছে। বড় একটা দাঁড় দেখতে পাচ্ছি, একজন দাঁড়টা ধরে রেখেছে, আর উপরে পাল তোলা নৌকো। এটা হচ্ছে গেট এই পার্কে ঢোকার। তো গাইস, এই পার্ক থেকে দূরে দেখতে পাচ্ছ নিউ দীঘা সমুদ্র সৈকত, সেখানে প্রচুর লোকে স্নান করছে। আর এই পার্কটা এই যে এরকম, এই পার্কটা কিন্তু একটা অনেকটা উঁচু জায়গায় এই পার্কটা করা হয়েছে, অনেক উঁচু জায়গা এটা। আর এই উঁচু জায়গা করা হয়েছে, মানে একটা মনে হচ্ছে যেন একটা পাহাড়ের উপরে করা হয়েছে। এখানে এই যে একটা ব্রিজ করা হয়েছে, এখানে ফোয়ারা রয়েছে, এই যে একটা ব্রিজের মতো এখানে করা হয়েছে। এখানে এখানে হয়তো ফোয়ারাটা রয়েছে, এই যে ফোয়ারাটা এখানে রয়েছে, ঝর্ণাটা। এখানে কুমির, আর্টিফিশিয়াল কুমির বানানো হয়েছে, বক রয়েছে এখানে। তো গাইস, দেখতে পাচ্ছ পুরো এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। এখানে একটা শিম্পাঞ্জি দেখতে পাচ্ছি। এখানে গেটগুলোতে লাইট লাগানো রয়েছে, আর এই লাইটের নিচ দিয়ে যেতে হবে, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন এই লাইটগুলো জ্বালানো হয়, আর দেখতে খুবই সুন্দর লাগে। এখানে একটা বেয়ার বানানো হয়েছে, ভালুক, আর ছোট বাচ্চারা এখানে খেলছে সেই বেয়ারের সঙ্গে। আর এখানে লেখা আছে আই লাভ ঢেউসাগর। এটা হলো ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক, তার জন্য এখানে ঢেউসাগর লেখা আছে এরকম সুন্দর করে। আর পুরো এই ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্কটা তোমাদের আমি ঘুরে দেখাবো। এখানে চারপাশের খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, আর এখানে একটা ঘর বানানো হয়েছে দেখতে পাচ্ছি। সেই ঘরের চালার উপরে দুটো জিরাফ তার মাথা বের করে আছে, মনে হচ্ছে যেন এই দুটো জিরাফ এই ঘরের মধ্যে রয়েছে আর মাথা বের করে বাইরেটা দেখছে। কাছ থেকে জিরাফ দুটোকে দেখলে এরকমই লাগছে। এখানে টিকিট কত করে? 10 টাকা করে টিকিট, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। আচ্ছা, পার্কের ভেতরে টয় ট্রেন, বোটিং, ফ্যাসেল, গেম সেন্টার, স্পা, টয় ট্রেনও আছে, বোটিংও আছে। আচ্ছা, টয় ট্রেন আছে, বোটিং আছে, এইগুলো কত করে টিকিট? চার্জের ব্যাপারটা বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওইখানে কাউন্টার পেয়ে যাবেন, যখন ওগুলো ওপেন হবে ওইখানে কাউন্টার পেয়ে যাবেন, ওইখানে আপনি গেলে। টয় ট্রেন আর বোটিং এটা কটা থেকে শুরু হয়? ওগুলো মেনলি 6টা থেকে চালু হয়, 6টা থেকে 10টা, কোনো কোনো সকাল থেকেও চালু হলে হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝিলের মতন করা আছে, ঝিলের মাঝখানে ভেসেল চলে, তাতে গান চলে, ঝাউবন আছে। তাছাড়া আপনাদের স্টল পেয়ে যাবেন, নানান রকমের খাবারের স্টল, তাছাড়া হাতের কারুকার্যের স্টল, অনেক রকম স্টল পেয়ে যাবেন। ছটার পর থেকে পুরোপুরি এখানে লাইটিং টাইটিং, 6টার পর থেকে লাইটিং চালু হয়, চালু হয়। কিন্তু এখন গেলে মোটামুটি দেখতে পারবো যে কোথায় কোথায় গেলে কোথায় কী আছে দেখতে পাবেন। এখন গেলে আপনার ফটো টটো তুলতে পারবেন সব জায়গায় গিয়েই। আর তাছাড়া সন্ধ্যের দিক থেকে এলে কখনো কখনো আমাদের এখানে ডিজেও হয়। আচ্ছা, ডিজে শোটা ওকেশন ছাড়া হলে হয়, পারপাসে হয়, পারপাসেই হয়। তো এখান দিয়ে যাওয়া যাবে। এখানে সুন্দর একটা ফুল গাছ দেখতে পাচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানে এই ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক, এটা পার্কে কী কী রয়েছে মানে তার এখানে দিক নির্দেশ করা আছে যে কোথায় কী রয়েছে। এই যে এটা টয় ট্রেন, এটা রাত্রে চালানো হয়। এই ঢেউসাগর, এটা যেহেতু আমি আগে জানতাম না এই নামটা ঢেউসাগর, এটা তো ঢেউসাগর অ্যামিউজমেন্ট যে পার্কটা রয়েছে সেই পার্কের এই টয় ট্রেন এটা। এখানে কিছু মানে আর্টিফিশিয়াল গাছ এখানে লাগানো হয়েছে, এখানে হোটেল রয়েছে। এই যে এই জায়গাটা, এই যে দুটো জিরাফ,
এখানে হয়তো কোনো রাইড হবে এখানে। এখানে আর একটা এই যে রাইড আছে, এগুলো এখন বন্ধ আছে মনে বললো, যেটা 6টার পরের থেকে নাকি এটা চালু হবে সব রাইডগুলো। ওপাশে একটা যেরকম টয় ট্রেন দেখছিলাম, এখানে আর একটা টয় ট্রেন এখানে রাখা রয়েছে। তো এখানে অ্যামিনিটি সেন্টার, এটা স্পা, এখানে যে স্পা করা হয় স্পাটা। আর এখানে ক্যাফে আছে, স্ন্যাক্সের চাইনিজের এই স্টলটা রয়েছে এখানে। এখানে বিভিন্ন কিছু রয়েছে, যেরকম শুকনো মাছের শিল্প, মাদুর শিল্প, কাজু শিল্প, ঝিনুক শিল্প, এখানে তার ভিতরে প্রদর্শনী রয়েছে। ভিতরে রয়েছে গেম সেন্টার, এখন বন্ধ আছে, 6টার পরে এই চালু হবে এটা, এই গেম সেন্টার। তারপরে এইসব ভিতরে যে প্রদর্শনী আছে সেটা চালু হবে 6টার থেকে। এই পুকুরে বোটিংটা হয়, এই গেটটা এখন বন্ধ আছে, এটা সন্ধ্যা 6টার পরের থেকে চালু হবে। এই যে বিভিন্ন বোট এখানে রাখা রয়েছে, আর এই যে ভ্যাসেল, এই ভ্যাসেলটাও তখন চালানো হয়, ভ্যাসেলের লাইট জ্বলে। খুব সুন্দর একটা জায়গা এখানে। তো এরকম আমি নিউ দীঘায় এসেছি, কিন্তু এই জায়গাটা আমি প্রথম এলাম। তো এই জায়গাটা এসে আমার খুবই ভালো লাগলো। এটা হচ্ছে ঢেউ সাগর অ্যামিউজমেন্ট পার্ক। এখানে একটা সাবমেরিন বা ডুবোজাহাজ করা হয়েছে, এখানে ভিতরে হয়তো বসাও যেতে পারে। ভিতরে দেখবো বসার ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, ভিতরে বসার না, এটা ভিতরে সেরকম কিছু নেই, বসার সেরকম কোনো ব্যবস্থা নেই। একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, একটা লোক এরকম বসে আছে। ক্রিসমাসের মতো ওই যে লাইটিংগুলো, এইগুলো সব সন্ধ্যার পরেই চলবে। তো গাইজ, এইখানে আমি দেখতে পাচ্ছি একসঙ্গে 8টা জিরাফ, 8টা জিরাফ একসঙ্গে এখানে দেখতে পাচ্ছি। এইদিকে ওই প্রান্তে যেরকম মেইন গেট রয়েছে, এটাও কিন্তু এখান দিয়েও ঢোকা যায়। এখানে যে রাস্তা, রাস্তার সঙ্গে এটাও মেইন গেট রয়েছে। আর এইখানে এই যে একসঙ্গে আমি 8টা, মানে এপাশে 4টে জিরাফ, এপাশে 4টে জিরাফ, বড় বড় 3টে জিরাফ, তার সঙ্গে একটা বাচ্চা জিরাফ, সঙ্গে এপাশে 3টে, এপাশে 3টে, মোটামুটি 3, 3, 6, 2, 8টা জিরাফ রয়েছে এই পাশের গেটটাতে। ওপাশের গেটটাতে যেরকম ময়ূরপঙ্খী নৌকোটা দেখলাম, এপাশের গেটটাতে রয়েছে জিরাফ। তো গাইজ, আমি এই ঢেউ সাগর অ্যামিউজমেন্ট যে পার্কটা রয়েছে সেই পার্কের ভিতরে আমি আছি এখন। তো এই পাশে এই যে 3টে, 3টে, 6টা আর ছোটো বাচ্চা দুটো জিরাফ, মানে টোটাল 8টা জিরাফ আমি একসঙ্গে এই পাশের গেটটাতে দেখতে পাচ্ছি। তো এই অ্যামিউজমেন্ট পার্কটা দেখার পরে এখান থেকে কিন্তু উদয়পুর সি বিচটা বেশি দূরে না। তার আমি তাহলে নিউ দীঘা দেখে নিলাম সি বিচ, তারপরে এই যে অ্যামিউজমেন্ট পার্কটা, এই পার্কের ওই প্রান্ত থেকে, ওই পাশ থেকে আমি ঢুকে এই পাশে যখন আমি এক্সিট করবো, তো এখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি, মানে এখান থেকে খুব শর্ট রাস্তায় আমি উদয়পুর সি বিচেও যেতে পারবো। তো আমি এখন সেটাই করবো। এই পাশের যে এক্সিট গেটটা রয়েছে, ওপাশেও এক্সিট এন্ট্রি রয়েছে, এপাশেও এক্সিট এন্ট্রি রয়েছে। তো এই পাশের যে গেটটা রয়েছে এখান দিয়ে বেরিয়ে আমি উদয়পুর সি বিচে যাবো। দিকে যদি যাওয়া হয় এই দিক দিয়ে, তাহলে কিন্তু উদয়পুর সি বিচ রয়েছে। আর এই পাশে, এই পাশে এই যে ঢেউ সাগর বলে লেখা আছে বড় বড় করে, দেখতে খুবই ভালো লাগছে। মানে এখান দিয়েও এক্সিট এন্ট্রি দুটোই হবে, এই যে ঢেউ সাগর বলে লেখা আছে, 4টে 4টে 8টা জিরাফ রয়েছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সন্ধ্যা 6টার পরেই লাইটিং চালু হয়, দেখতে খুবই ভালো লাগে। নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে ঢেউ সাগর অ্যামিউজমেন্ট পার্কে এন্ট্রি করে তার অপোজিট সাইডে যেখানে 8টা জিরাফ রয়েছে সেখান দিয়ে আমি এক্সিট করলাম। এখান থেকে 800 মিটার দূরে ওশিয়ানা টুরিস্ট কমপ্লেক্স, ওশিয়ানা রিসর্ট, ওশান ফরেস্ট আর ওয়াচ টাওয়ার দেখার পরে আমি যাব উদয়পুর বিচে। হেঁটে অথবা টোটোতে যাওয়া যায় দীঘা ওশান ফরেস্টে। ডিস্টেন্সটা যেহেতু খুব বেশি নয়, তার জন্য আমি হেঁটেই যাব ওশান ফরেস্টে। মৎস্য উন্নয়ন নিগমের ওশিয়ানা গেস্ট হাউস এখানে রয়েছে উদয়পুর বিচের পাশে। মৎস্য নিগম এর ওয়েবসাইট যেটা আছে, বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে উদয়পুরে ওশিয়ানা যে গেস্ট হাউস আছে সেটা বুক করা যায়। আর এইখানে রয়েছে ওশিয়ানা এসি রেস্টুরেন্ট, এটাও রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের এই এসি রেস্টুরেন্টটা এখানে রয়েছে। এখানেও অনেক কিছু খাবার টাবার আছে, বাঙালি চাইনিজ খাবার পাওয়া যায় এখানে। লুচি অ্যান্ড কারি রয়েছে 60 টাকা, ব্রেড অ্যান্ড বাটার রয়েছে 4 পিস 50 টাকা, রুটি কারি রয়েছে 4 পিস 60 টাকা, প্লেন পরোটা রয়েছে 20 টাকা, ভেজ পাস্তা রয়েছে 60 টাকা, এগ পাস্তা রয়েছে 70 টাকা, কচুরি রয়েছে 60 টাকা, আলু সবজি রয়েছে 30 টাকা, ভেজ মিল রাইস রয়েছে 100 টাকায়। একই মেনু, একই স্টাফ, একই রেসিপি, একই সব কিছু, সব কিছু এটা মশলা।
ওশানিয়া, এইখানে পাশে যে ঢেউসাগর রয়েছে সেটা অ্যামিউজমেন্ট পার্ক, সেখানে যেরকম ঘোরা যায়। তারপর এখানে যে মানে এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে এখানে। এখানে রয়েছে মৎস্য দপ্তরের ওশানিয়া রিসর্ট, খুব সুন্দর করে এখানে রিসর্টটা সাজানো হয়েছে। আর এখান দিয়ে সোজা এগোলে ওশান ফরেস্ট পড়বে, ঝাউ গাছে ঘেরা এই ওশান ফরেস্ট দেখতে খুবই সুন্দর লাগে, খুব মনোরম লাগে। ওশান ফরেস্টের সামনেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। সমুদ্রের হিমশীতল বাতাস যদি আপনি খেতে চান তাহলে আপনাকে এই ওয়াচ টাওয়ারে উঠতেই হবে। ওয়াচ টাওয়ারটা রয়েছে ওশিয়ানা বিচে, আর দুপা এগোলেই উদয়পুর বিচ। এখানে টুপি রয়েছে, এই টুপিগুলো কত করে প্রাইস রয়েছে? এগুলো 90 টাকা দাদা। 90 টাকা? এটা 100 টাকা। 100 টাকা? বিভিন্ন রকমের আছে নাকি? হ্যাঁ, এটা 80 টাকা আছে। এটা 80 টাকা? এটা কিসের, কি দিয়ে তৈরি এগুলো? তো এখানে একটা অনেক উঁচু সিঁড়ি আছে, এটা ঝাউবন, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো ওই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবো। আর এই ঝাউবনটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, উদয়পুর সি বিচ না আসলে আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর চারপাশে এরকম ঝাউবন, অ্যাডভেঞ্চারাস ব্যাপার। দেখো কীরকম ঘন ঝাউবন, দেখতে কীরকম একটা লাগছে। যদি একটু বিকাল বিকাল হয় তাহলে আরও অ্যাডভেঞ্চারাস লাগবে। গাছপালা আছে, এগুলো সব ঝাউ গাছ, ইউক্যালিপটাস গাছ রয়েছে এখানে। এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে, উঠেই তারপর বিচ দেখা যাবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে চলছে এই বোটে।